আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রুবিস রান্নাঘর। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা সবার জন্য। আর এই শুভকামনার সাথে শুরু করছি আমার আজকের রেসিপি। সাজিনা সবারই খুব পছন্দ, আমারও অনেক পছন্দের। আর আজকের রেসিপি আমার অনেক ফেভারেট। আর আজকের পর থেকে আপনারা যদি এইভাবে রান্না করে খান তাহলে আশা করছি আপনাদেরও সবার ফেভারেট হবে। আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে সজনাটা চচ্চড়ি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমি একটি সজনাটার চচ্চড়ি রেসিপি দিয়েছি, ওটা ছিল ডাল দিয়ে। ওটা আমার হাজবেন্ডের স্পেশাল রেসিপি ছিল, আর এটা আমার স্পেশাল। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে এই চচ্চড়ি। আমি আজকে সজনা কাটা আপনাদের দেখাই নি, আমার আগের রেসিপিতে যেহেতু দেখিয়েছি। চুলো অন করে এর মধ্যে দিয়ে দিলাম একটি প্যান, আর প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ কুকিং অয়েল, আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর প্রায় 3 টেবিল চামচ সরিষা বাটা। তো আজকের রান্নার স্পেশালিটি হলো সরিষা বাটা দিয়ে সাজিনা রান্না করা। এর সাথে অবশ্যই লাগবে আপনার মরিচ বাটা। আপনি যদি এরকম সুস্বাদু খেতে চান, আমার মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এবার আমি আধা কাপ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম আধা কাপ পানি, আধা কাপ আধা কাপ 1 কাপ পানি আমি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এভাবে মশলা কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা, আমি আজকে আধা কেজি সজনা নিয়েছি। এবং এই সজনার স্পেশালিটি হলো এটা আমাদের বাড়ির কাছে, শ্বশুরবাড়ির কাছে সজনা। আপনাদের এর আগেই বলেছিলাম যে আমি নিজেদের কাছে সজনা রান্না করবো, সজনাটা খুবই টেস্ট লাগে। তো এখন আমি এই মশলার মধ্যে সজনাগুলো একটু কষিয়ে নিচ্ছি। আজকে পুরো রান্নাটাই আমি হাই হিটে করেছি, আপনারাও এভাবেই রান্না করবেন। সজনা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পানি অ্যাড করছি। পানি ফুটে উঠলে এবার আমি ঢেকে রান্না করছি 3 মিনিটের মতো। তো 3 মিনিট পরে উঠিয়ে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিক সমানভাবে হয়ে যায়। এবার আমি আরও 2 মিনিট ঢেকে রান্না করছি। তো বেশি সময় ঢেকে রান্না করা যাবে না, যেন সজনা গলে না যায়। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আমার সজনা সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে সজনার মশলার তেলও উপরে উঠে এসেছে, হয়ে গেছে আমার সজনা রান্না করা। এবার আমি একটি পরিবেশন ডিশে উঠিয়ে নিচ্ছি। তো আশা করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি পছন্দ হলে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।